এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো যে কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলের ব্যানার আর্ট ক্রিয়েট করবেন মাত্র 5 মিনিটে ক্যানভার সাহায্যে। ঠিক আছে, সো ক্যানভার সাহায্যে আপনি চাইলে কিন্তু একটা গুড লুকিং এবং প্রফেশনাল ইউটিউব চ্যানেল ব্যানার ক্রিয়েট করতে পারেন মাত্র 5 মিনিটের মধ্যে। ঠিক আছে, সো সিম্পলি আপনারা এখান থেকে গুগল প্লে স্টোরে চলে আসবেন এবং সিম্পলি সার্চ করবেন এখানে ক্যানভা। ঠিক আছে, ক্যানভা লিখে সার্চ করার পর এই যে যে অ্যাপ্লিকেশনটা আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটাকে আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। দেখুন এখানে কিন্তু 100 মিলিয়ন প্লাস ডাউনলোডস রয়েছে এবং এর রেটিংটা আপনারা দেখতে পাচ্ছেন 4.4, উইচ ইজ ভেরি গুড। এবং আমিও এই বিভিন্ন পোস্টার ডিজাইন, থামনেল ডিজাইন এবং বিভিন্ন কাজে ডিজাইনের পারপাসে আমি এই অ্যাপ্লিকেশনটা এখান থেকে ইউজ করি। সো ক্যানভা অ্যাপটা ওপেন করার পর আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস শো হবে না, বিকজ আপনাকে প্রথমে হচ্ছে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে একটা অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করে নিতে হবে। এবং যেটা খুবই সহজ, আপনি সিম্পলি এখানে আপনার প্রথমেই যখন আপনি এখানে আসবেন তখনই হচ্ছে আপনার কাছে গুগলের জন্য বা আপনি যদি ফেসবুক দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে এরকম ইন্টারফেস আসবে। ঠিক আছে, আপনি জাস্ট ক্লিক করে ওইখান থেকে অ্যাকাউন্টটা তৈরি করতে পারবেন। এরপর আপনারা যে কাজটা করবেন, এই যে উপরে সার্চ আইকনটা রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনারা সার্চ করবেন ইউটিউব চ্যানেল আর্ট। ঠিক আছে, ইউটিউব চ্যানেল আর্ট লিখে সার্চ করার পরে এখানে অনেকগুলো টেমপ্লেটস চলে আসবে। আপনি এখান থেকে আপনার যে ক্যাটাগরির চ্যানেল আছে, টেক হতে পারে, কুকিং হতে পারে, গেমিং হতে পারে, যে কোনো ক্যাটাগরির আপনি চ্যানেল ব্যানার এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। সো আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি যে কোনো একটা হচ্ছে টেমপ্লেট নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আদৌ আপনারা এডিটটা করবেন। এবং এটা কিন্তু খুবই সহজ, একদম মানে জাস্ট আপনি টেক্সটটাকে চেঞ্জ করে দিবেন, চাইলে কালারটা চেঞ্জ করতে পারেন, লোগোটা চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, সো এই যে যে টেমপ্লেটটা রয়েছে এই টেমপ্লেটটা দিয়ে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। ওকে, সো দিস ইজ দ্য টেমপ্লেট। এবং আমরা যদি এখানে যে রিচার্ড স্যানজেস এই লেখাটার উপরে টাচ করি তাহলে এরকমের আসবে। দেন আপনারা এখানে থেকে নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো টুলস রয়েছে, এডিট, ডিলেট, ডুপ্লিকেট, ফন্ট, ফন্ট সাইজ, কালার। সো আপনারা যে কাজটা করবেন এখান থেকে এডিটের উপরে আপনারা ক্লিক করে দেবেন। ঠিক আছে, এরপরে আপনারা এই টেক্সটটাকে এখান থেকে রিমুভ করে আপনাদের চ্যানেলের নামটা লিখবেন। সো আমি আমার চ্যানেলের নামটা এখানে লিখে দিচ্ছি। ওকে, দেন আপনি চাইলে আপনার স্লোগানটা এখানে অ্যাড করতে পারেন যে আপনি কী বিষয়ে হচ্ছে আপনার ভিডিও বানান। এরপরে দেখেন নিচে অনেকগুলো অ্যাট দ্য রেটের মতো আছে, মানে আপনার সোশ্যাল মিডিয়ার যদি কোনো প্ল্যাটফর্ম থাকে বা আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে আপনি চাইলে সেইটা এখানে অ্যাড করে দিতে পারেন। সো আমি এখানে দিয়ে দিচ্ছি ধরুন অ্যাট দ্য রেট ফ্রি ল্যান্সার আসান। ওকে, এইখানে হচ্ছে আমি আমার একটা ওয়েবসাইটের লিঙ্কের যে নামটা এটা এখানে দিয়ে দিলাম। এবং চাইলে আপনি এই যে ছবিটা আছে এই ছবিটাও আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারেন। আপনি আপনার যে কোনো একটা রিমুভ করা ফটোতে আপনি মানে আপনার যে কোনো একটা ছবির রিমুভ করা ফটোটা এখানে অ্যাড করতে পারেন। তার জন্য কী করবেন, রিপ্লেসে ক্লিক করবেন। রিপ্লেসে ক্লিক করলে সরাসরি আপনার গ্যালারিতে আপনাকে নিয়ে যাবে, অথবা চাইলে আপনি এই ফটোসে ক্লিক করে এই যে অনলাইন থেকে হচ্ছে আপনি চাইলে যে কোনো ধরনের ছবি সার্চ করলে এখান থেকে পেয়ে যাবেন। ঠিক আছে, সো আমি এটা দেখাচ্ছি না, এটা খুবই সহজ একটা ব্যাপার। আপনি জাস্ট ওই যে রিপ্লেসে ক্লিক করলে আপনার কাছে কিন্তু আপনার যে গ্যালারি রয়েছে সেখানে নিয়ে যাবে। ঠিক আছে, সো ব্যাস আমাদের কিন্তু একটা কমপ্লিট হয়ে গেল। এখন চাইলে আপনি যে এই যে পেছনের ব্যাকগ্রাউন্ডের যে ছবিটা আছে আপনি চাইলে এটাকেও চেঞ্জ করতে পারেন। তার জন্য এই ব্যাকগ্রাউন্ডের ছবিতে একটা টাচ করবেন, দেন এখান থেকে রিপ্লেসে ক্লিক করবেন। দেন আপনি এই ফটোসের এইখান থেকে আপনি এখানে সার্চ করবেন হচ্ছে ধরুন আপনি যদি চান এইখানে ধরেন যে আমি ইউটিউব লিখে সার্চ করতেছি। সো ইউটিউব লিখে সার্চ করার পর দেখেন অনেকগুলো ছবি কিন্তু এখানে চলে এসেছে। ঠিক আছে, সো আমি এখান থেকে যে কোনো একটা ছবি এখানে নিয়ে নিচ্ছি, ধরুন আমি এই ছবিটা এখানে নিলাম। দেখেন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডের যে ছবিটা ছিল সেটা চেঞ্জ হয়ে গিয়েছে। সো এটা কিন্তু জাস্ট আপনি মানে আপনার থাম্বনেল ক্রিয়েশন বলেন অথবা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেল ব্যানার আর্ট বলেন অথবা ছোটোখাটো যে কোনো পোস্টার ডিজাইনের জন্য মাত্র অল্প টাইমের মধ্যে আপনি ইজিলি এই ধরনের ডিজাইনগুলো এখান থেকে করতে পারেন। এরপরে আপনার যদি এই ছবিটাকে এখান থেকে সেভ করতে চান তাহলে উপরে দেখুন এই যে ডাউনলোডের একটা অপশন আছে এখানে ক্লিক করুন এবং দেখুন আপনাদের ডিজাইনটা কিন্তু সেভ হচ্ছে। ওকে,